আমার কাছে মুরগি আছে, আমার কাছে হাঁস আছে, আমার কাছে ছাগল আছে, আমার কাছে দুই মাথাওয়ালা সিংহ আছে। মুস্তাহিদ বলো তো এটা কি? তাহলে এটা বলো তো কি? তাহলে এইটা বলো তো কি? বিড়াল। এটা কি বলো তো? কুকুর। তাহলে এটা কি? দেখি তো খেলে কি হয়। আরে আমার গায়ের রং তো সবুজ হয়ে গেল। আরে এটা লাল কালারের ফল, দেখি তো কে কি হয়। ওরে বাবারে, আমার গায়ের রং তো লাল হয়ে গেল। আরে এটা তো কালো। আমি এটা খাবো না, লাতি মেরে ফেল। এই ঘোড়া এটা কি তোর বাচ্চা? না। এই গরু এটা কি তোর বাচ্চা? না। এই ছাগল এটা কি তোর বাচ্চা? জি জি। এই ঘোড়া এটা কি তোর বাচ্চা? না। এই গরু এটা কি তোর বাচ্চা? জি এইটা আমারই বাচ্চা। আরে এখানে তো একটা সবুজ কালারের আপেল, দেখে তো কেন কি হয়। ওরে বাবা আমার গায়ের রং তো সবুজ হয়ে গেল। আরে এটা তো লাল রঙের আপেল, দেখে তো কেন কি হয়। আরে আমার গায়ের রং তো লাল হয়ে গেল। আরে এটা তো কালো আপেল, এটা আমি খাবো না, এটা লাতে মানে ছুটে ফেলে দেই। এটা তোমার মাংস, এটা আমার মাংস, এটা তোমার আইসক্রিম, এটা আমার আইসক্রিম, এটা তোমার চিপস, এটা আমার চিপস। মুস্তাহিদ এটা রাখো, ও আমার রূপ নিয়ে এসেছে। ওরে বাবারে আমি তো ধরা পড়ে গেলাম, তাড়াতাড়ি করে পালিয়ে যাই। মুস্তাহিদ এই খাবারগুলোতে আরশোলা আছে, তুমি এই নতুন খাবারগুলো খেয়ে নাও। এই ঘোড়া এটা কি তোর বাচ্চা? না। এই গরু এটা কি তোর বাচ্চা? না। এই ছাগল এটা কি তোর বাচ্চা? হ্যাঁ হ্যাঁ এটাই তো আমার বাচ্চা। এই ঘোড়া এটা কি তোর বাচ্চা? না। এই গরু এটা কি তোর বাচ্চা? জি জি এইটা তো আমারই বাচ্চা। আরে এখানে তো একটা লাল রঙের আম, দেখে তো তাহলে কি হয়। আরে আমার গায়ের রং তো লাল হয়ে গেল। আরে এখানে তো একটা সবুজ রঙের আম, দেখে তো তাহলে কি হয়। ওরে বাবারে আমার গায়ের রং তো সবুজ হয়ে গেল। আরে এটা তো হলুদ রঙের আম, এই আমটা খেলে আমি পৃথিবীর সুন্দর পাখি হয়ে যাবো। ততক্ষণে বন্ধুরা আমি আমটা খাই, আর তোমরা আমার ভিডিওটাতে লাইক আর সাবস্ক্রাইব করে দাও, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এই দেখো বন্ধুরা আমি আমটি খেয়ে নিয়েছি, আর কত সুন্দর হয়ে গেছি। আমার কাছে মুরগি আছে, আমার কাছে হাঁস আছে, আমার কাছে ছাগল আছে, আমার কাছে ভেড়া আছে, আমার কাছে লায়ন আছে। ওরে বাবারে মুস্তাহিদের কাছে লায়ন আছে, পালিয়ে যায়। আমার কাছে মুরগি আছে, আমার কাছে হাঁস আছে, আমার কাছে ছাগল আছে, আমার কাছে ভেড়া আছে, আমার কাছে লায়ন আছে। ওরে বাবারে মুস্তাহিদের কাছে লায়ন আছে, পালিয়ে যায়। মুস্তাহিদ তুমি এখানে বসে বসে মিকি মাউস এর কাছে কি করছো? আমার একটু ঘুম পেয়েছে, আমি এখানে একটু ঘুমাচ্ছি। আরে এটা কি ঘুমানোর জায়গা নাকি? এটা তো একটা পার্ক। এই দেখো মুস্তাহিদ একটা ভূতুরে বাড়ি, এই গুহাতে অনেক বড় বড় ভূত থাকে। আর এই দেখো ওই দেখো কত বড় বড় দাঁত, চোখ গুলো দেখো। এটা আমাকে অ্যাক্সিডেন্ট করে নিবে তো। ওরে বাবারে তাড়াতাড়ি পালাও। দেখো এখানে মোটু আর পাতলু আছে, তুমি কাকে বেশি ভালোবাসো আর পছন্দ করো? হচ্ছে পাতলুক। পাতলুকে? দুজনের মাথায় তো চুল নেই তাহলে। আর মোটুর দেখো অনেক গোফ হয়েছে, আর পাতলুর দেখো চশমা আছে। তুমি মোটুকেই নাও। না মোটু আমাকে মারবে। ও পাতলু তোমাকে ভালোবাসে? এই দেখো মুস্তাহিদ এখানে একটা ভাল্লুক আছে, আর একটা জল পড়ি আছে, তাই তো? ওই দেখো একটা ঢোল আছে আবার। ওয়াও তুমি কি ভাল্লুককে ভালোবাসো? মুস্তাহিদ এই দেখো একটা হাল্ক, হাল্কের সাথে তুমি কি করছো? দেখো খালি দেখো, এই যে একটা গরিলা, ফান্তা খাই। ওয়াও মুস্তাহিদ এই দেখো একটা হাঁস, এটা তো হাঁসের বউ আছে। হাঁসের বউ এটা কি বলো? খরগোশ, খরগোশ, খরগোশ। আর এটা কি? ও যে এক দুইটা ভাত। মুস্তাহিদ আমার কাছে হাঁস আছে, হ্যাঁ আমার কাছে ছাগল আছে, আমার কাছে তোমার কাছে ভেড়া আছে, আমার কাছে লায়ন আছে। ওরে বাবা রে মুস্তাহিদের কাছে লায়ন আছে, পালিয়ে যাই, পালিয়ে যাই।
মাম্মা আমি আইসক্রিম খাবো। এই নাও। মাম্মা আমাকে মোবাইল দাও। এই নাও। মাম্মা আমি গরু দেখবো। না না মুস্তাহিদ, গরু দেখবে না। আম্মা না আমি দেখবোই। এই দেখো একটা গরু। ওই দেখো ছাগল। মুস্তাহিদ বেশি জেদ করো না। মাম্মা মামার বাঘ দেখবো। না মুস্তাহিদ বাঘ দেখো না। ওই দেখো মুস্তাহিদ বাঘ চলে এসেছে, তাড়াতাড়ি পালিয়ে যাও। এই দেখো মুস্তাহিদ তোমার জন্য আমি একটা নতুন খেলনা নিয়ে এসেছি। ওয়াও, কিন্তু দাও আমাকে। আরে মুস্তাহিদ এই দেখো একটা ঘড়িয়াল কেমন নড়ছে, তোমার কি ভয় করে? হ্যাঁ, কিন্তু ওর কাছে ঘড়ি নেই কেন? ওর তো ঘড়িয়াল। ঘড়ি? ঘড়িয়ালের হাতে ঘড়ি থাকে না, এটা একটা প্রাণী। ওহো, এটা তো শত শত কুমির। কুমির না, এটা ঘড়িয়াল, এর নামই হচ্ছে ঘড়িয়াল। চলে আসো। শত কুমির তো ঘড়িয়াল। ওই দেখো মুস্তাহিদ বাঘে। মামা ওই দেখো একটা বাঘ, আমি ওইটা দেখবো। মুস্তাহিদ বাঘের কাছে যেও না, বাঘ যদি তোমাকে খেয়ে ফেলে। কেন? ও তো খাসের ভিতরেই আছে। না ও তো অনেক হিংস্র, কাছে গেলে কিন্তু অ্যাটাক করতে পারে, আঙ্গুলে কামড়ে দিতে পারে। ওই দেখো কেমন করছে, ও তো খাঁচার ভিতরে আছে। তাই নাকি? তুই খালি একবার আমার কাছে এসে দেখ, আমি তোর ঘাড়টা মটকাই দিব, বেশি বেশি ভালো না। দেখ কেমন ভয় পাইয়ে দিলাম, আরো আমার সাথে খবরদারি করবি? ওই বাঘ আমার লেজ কোথায় বসিয়ে আছিস কেন? আমি একটু রেস্ট করছি। আরে ময়ূর মাম্মা, কত সুন্দর ময়ূর মুস্তাহিদ। আমি কি ভিতরে যাব? না এটা তো খাঁচার ভিতরে আছে, এটা তো চিড়িয়াখানার ময়ূর, তাই তো? কিন্তু আমার শক্তি হয়ে ভেঙে চলে গেল। না না না, এই ময়ূর গুলো এখানে রেখেছে তোমাদেরকে। ওখানে গেলে তুমি বাহির থেকে দেখতে পারবে, ভিতরে যেতে পারবে না। আর ময়ূরের বেখম আছে, দেখো ময়ূরের ইংরেজি কি মুস্তাহিদ? পিকক। পিকক। আর দেখো এদের পেখম মেলে এখন। ওই দেখো মাম্মা, আমি একটা বড় শিলিপাল, আমি ইচ্ছাতে উঠবো। না মুস্তাহিদ ওটাতে ওঠো না, তুমি এই ছোট চিলিপারটাই ওঠো। ওকে উঠেছি। এই এটা এইটা খুব সুন্দর, তোমার ছোট বাচ্চাদের জন্য ছোট চিলিপার, তাই তো? কিন্তু মুস্তাহিদ দেখো কত সুন্দর একটা গরু। হ্যাঁ কিন্তু এটা তো স্ট্যাচু। গরুর ইংরেজি কি বলো তো? কাউ। হ্যাঁ, আর এই লোকটা হচ্ছে এই গরু দিয়ে জমি চাষ করে, তাই এখানে ভাস্কর্য করে রেখেছে, তাই না? তুমি গরুকে দেখে খুশি? জি, কিন্তু আমি এখান দিয়ে বেরোতে পারবো? হ্যাঁ পারবে তো, তুমি এখানে শুধু ফটোশুট করছো। মুস্তাহিদ এই পানির কাছে কিন্তু সাবধানে থাকবে, এখানে অনেক ভয়ঙ্কর প্রাণী থাকে। ডুবে গেছে। ওরে বাবারে মুস্তাহিদ পালাও, একটা পোকা।